দেখলে তো অনুশ্রী, একেই বলে ভগবানের মার, তোমার বড্ড অহংকার হয়েছিল, অহংকারের পতন কিন্তু নিশ্চিত, তাই না? আজকে ঠিক সেটাই তোমার হচ্ছে, বুঝতে পারলে? বন্ধুরা, এত বড় ইউটিউবারের বাড়িতে বিশাল বড় অশান্তি নেমে এসেছে, শুধুমাত্র চ্যানেলের জন্য মারামারি অবধি হচ্ছে। আর আরেকটা বড় ইউটিউবার তরাস ব্লগের তরাকে নিয়ে বলবো, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে আমি এগুলো কেন বলছি এত বড় বড় ইউটিউবারকে নিয়ে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একদম নতুন কন্টেন্ট নিয়ে এসেছি, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আমি এগুলো কেন বলছি। প্রথমত বলি যে অনুশ্রী ব্লগের অনুশ্রীকে নিয়ে আগে বলি। তো অনুশ্রীকে আমি টিকটক থেকে চিনি, সে রিলস করতো ওখানে। তো তার রিলসগুলো আগে যেমনি দেখতাম, এখনও কিন্তু তার রিলসগুলো ইনস্টাগ্রামে দেখি। আর অনুশ্রী যেহেতু একজন ব্লগার, তো তার ইউটিউবে বেশ কয়েকটা চ্যানেল আছে বন্ধুরা, যেখানে অনুশ্রী ব্লগ, অনুশ্রী এক্সট্রা, অনুশ্রী শর্টস, তার মেয়ের মনে চ্যানেল আছে, অনেকগুলো চ্যানেল আছে বেশ কয়েকটা। তার মধ্যে মেন চ্যানেল হলো গিয়ে এই অনুশ্রী ব্লগ। তো অনুশ্রী ব্লগের মাধ্যমে কিন্তু সমস্ত ভিউয়ার চিনে বা তাদের সাথে একটা মানে যোগসূত্র বা বলতে পারো যে সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা ইনকাম হয়। কিন্তু এই যে ইনকাম ভাবতে পারছো, যেই চ্যানেল থেকে সে ভালো একটা ইনকাম করে, শুধু ব্লগের মাধ্যমে নয়, সে বেশ প্রমোশনাল ভিডিও করে, হ্যাঁ, সেখান থেকে সে ভালো একটা ইনকাম করে, তার ফেসবুকে পেজ রয়েছে, তো যেই চ্যানেল থেকে সে আর্নিং করছে, সেই চ্যানেলটা যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায়, তাও আবার নিজের ভুলের জন্য, তাহলে ভাবতে পারছো বাড়িকার লোক কী করবে তাকে, তাই না? কারণ চ্যানেলটা যার নামে আছে, যে চালাচ্ছে সেটা তো চালাচ্ছে, ঠিক আছে, বা চ্যানেলের যে ওনার তার তো আছে, কিন্তু বাড়িতে তার যে হাজবেন্ড আছে তারও তো এই চ্যানেলে অবদান আছে, তাই না? আর এই চ্যানেল থেকে যেটা ইনকাম করে অনুশ্রী, অবশ্যই তার বরকে সে দেয়, তাই না? বা তারা যে একটা নতুন ফ্ল্যাট কিনছে, তো সেখানে কিন্তু বেশ টাকার ব্যাপার আছে, কারণ ফ্ল্যাটটা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে সেখানে, তো সেই ফ্ল্যাট কেনার জন্য অবশ্যই অনুশ্রী টাকা দিচ্ছে। আর এই যে অনুশ্রী কিছুদিন আগে বিয়ের অনুষ্ঠান করলো, যেখানে বেশ সেজে গুজে বিয়ে করলো, অবশ্যই সেখানেও দিয়েছে। তো এই যে ইনকামের জায়গাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে স্বামী স্ত্রীর মধ্যে বিরাট বড় ঝগড়া নেমে এসেছে বন্ধুরা, অশান্তি বলতে পারো, মারামারি অবধি সেখানে মানে শুরু হয়ে গেছে। তো সেখানে কিছু ভিউয়ার্সের বক্তব্য যে তোমার বড্ড অহংকার হয়েছে। আর এর হ্যাঁ, কয়েকদিন আগে না, মানে অনুশ্রী ব্লগে একটা ভিডিও আছে, লাস্ট ভিডিও, যেখানে তোমরা দেখতে পাবে যে অনুশ্রী একটা ইউটিউবারের বাড়ি গেছে, মিষ্টি মেয়েটার নাম, মিষ্টি বাচ্চা মেয়েটার, মিষ্টির মা, মানে যারা শর্ট ভিডিও করে, তো তাদের বাড়িতে গেছে, বাবা লোকনাথের মানে পুজো ছিল, সেখানে বেশ অনেকজন ইউটিউবার গেছে। তো সেখানে কিন্তু অনুশ্রী ভয়েস ওভারে কিন্তু বলেছিল যে তোমরা অনেকে মনে করো যে আমাদের অহংকার হয়ে গেছে হেনা তেনা, তো সেটা নিয়েও কিন্তু অনুশ্রী কিছু কথা বলেছে, ঠিক আছে। তো আমি যতটা অনুশ্রীকে চিনি বন্ধুরা, তার মধ্যে আমার মনে হয় না খুব একটা অহংকার হয়েছে, কারণ মেয়েটা কিন্তু হাসমুখে টাইপের, সবসময় হেসে কথা বলে, সবসময় মানে খোলামেলা থাকতে বেশি ভালোবাসে। তো সেই মেয়েটার চ্যানেলে, মানে অনুশ্রীর চ্যানেলে একটা স্ট্রাইক কিন্তু কিছুদিন আগে এসেছিল, আবার হঠাৎ করে আরেকটা স্ট্রাইক অনুশ্রীর ভুলের জন্য পড়ে যায়। আমাদের কাছে এই চ্যানেল, ঠিক আছে, কতটা মূল্যবান, বা তিলে 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 গড়ে আজকে চ্যানেলটা যখন একটা জায়গায় স্টেবল করছি, তখন সেই জায়গা থেকে হঠাৎ করে চ্যানেল যদি কোনো কারণে মানে ক্ষতবিক্ষত হয়, তাহলে ভাবতে পারছো আমাদের মানে কি বলবো, একদম কলিজাটা খুলে পড়ে যাবে এমন ধরনের অবস্থা। আজকে ঠিক সেটাই অনুশ্রীর বাড়িতে হচ্ছে। অনুশ্রী একটা ভিডিও শেয়ার করেছিল অনুশ্রী এক্সট্রাতে, যেখানে সে কান্নাকাটি করছে, বরের সাথে রীতিমতো ঝগড়া হচ্ছে, এমনকি বরকে বলছে যে তুমি আমাকে মারবা মারবা, নিশ্চয়ই ওর বর হয়তো রেগে টেগে জানো তা বলছে, বা বলাটা স্বাভাবিক, কারণ অনুশ্রী বললো যে আমার বর ডিউটি থেকে আসলো, তখনই আমি কথাটা বললাম, কারণ আমি কথাটা চেপে রাখতে পারছিলাম না, তো যার জন্য বললাম, তো সে তখন মানে তার মানে হঠাৎ করে কথাটা শুনে মানে মাথা তার গরম হয়ে গেছে, আমাকে উল্টাপাল্টা বলেছে, আমিও উল্টাপাল্টা বলেছি। তো পরে আবার দেখলাম ভিডিওটা বেশ মানে আরেকটু ক্লিপ পরে অ্যাড করেছে, যেখানে সে বললো যে ঠিক আছে, যেটা হবার তো হয়ে গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপরে আজকে আরেকটা ভিডিও দিয়েছে অনুশ্রী এক্সট্রাতে, যেখানে সে বললো যে এরপরে প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু এই চ্যানেলেই আসবে, মানে অনুশ্রী এক্সট্রা চ্যানেলে। তো এই চ্যানেলে 15 দিন আপাতত ভিডিও অফ আছে, হ্যাঁ, আর পরে ভিডিও আসবে যেখানে সে আবার চ্যানেলটাকে রানিং করতে পারবে। কিন্তু এই যে 15 দিন অফ, আর তারপরেও এই চ্যানেলের সেকেন্ড স্ট্রাইক, মানে এখন চ্যানেলটা কিন্তু একদম বলতে পারো যে ধরো ভাই লক্ষণ, তাই না? কোন সময় যে আরেকটা স্ট্রাইক কোন ভুলের কারণে চলে আসবে, সেখানে কিন্তু চ্যানেলটাই পুরো হাপিস হয়ে যাবে।
বুঝতে পারছো? কারণ আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল পরপর দুটা, হ্যাঁ, তো সেখানে ওই টিনা দিয়েছিল। তো যাই হোক, ভগবানের মানে অশেষ কৃপায় চ্যানেলে স্ট্রাইকটা কিন্তু আমার লাগেনি। তো বুঝতেই পারছো চ্যানেলটা আমাদের কাছে কতটা প্রিয়, যেই চ্যানেলে হঠাৎ করে যদি এই স্ট্রাইকটা পড়ে তাহলে কতটা কষ্ট সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজকে দেখলাম মানে একটা মানে দুজনের মধ্যে একটা বেশি, কারণ তরাস ব্লগের তরা সেও কিন্তু সেম ঘটনা বললো যে আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, যেটা সে 8 দিন পর আজকে একটা ভিডিও দিল। সেখানে সে বলল যে চ্যানেলটা হঠাৎ করে রাত্রি 12:30 সময় আমার কাছে মেল আসে, যেখানে মানে মেলে লেখা আছে যে হঠাৎ করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়। এবার কেন দিয়ে দেওয়া হয়েছে সেটা না তরা বলল, না অনুশ্রী ব্লগের অনুশ্রী বলল, মানে তরাস ব্লগের তরাও বলছে না এই কথাটা, আর অনুশ্রী ব্লগের অনুশ্রীও এই মানে দুজনের মুখে আমি এই পারফেক্ট কারণটা অ্যাকচুয়ালি যে আসল কারণটা কী, ঠিক আছে, মানে যে কারণটা শুনে আমরা হয়তো বুঝতে পারবো যে কী কারণে তাদের চ্যানেলে স্ট্রাইকটা পড়েছিল, সেটা কিন্তু তারা বলছে না, শুধু বলছে যে আমাদের কারণে আমাদের ভুলের জন্য এটা হয়েছে। যাই হোক, তো মানে তরাও বললো যে বুঝতে পারছি কতটা কষ্ট, কতটা কী, যাই হোক আমরা সবাই বুঝতে পারছি চ্যানেলে কোনো কিছু হলে খুবই কষ্ট হয়, আর বিশেষ করে যেখান থেকে আর্নিং, ঠিক আছে, আর্নিংটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, তরা 8 দিন পর ভিডিও দিল, সেইভাবে অনুশ্রীও কিন্তু 15 দিন পর ভিডিও দিবে, আপাতত সে অনুশ্রী এক্সট্রাতে দিবে, অবশ্যই তোমরা দেখো, পাশে থেকো, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো যে ভগবানের মানে ভগবানের মার, মানে ভগবান কার সাথে কখন কী করবে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? কার জীবনে হঠাৎ করে ঝড় নেমে আসবে সেটা কিন্তু আমরা না কেউ বলতে পারবো, না কেউ, হ্যাঁ, মানে আমরা জানতে পারবো, শুধুমাত্র আমরা যখন ঘটনাটা ঘটবে আমার সামনে যদি কারো ঘটে তাহলে আমরা কী করবো, মানুষ হিসাবে তার কাছে আমরা তাকে তার দুঃখের সময় মানে তাকে সহানুভূতি দিতে পারি, তাই না, সহানুভূতি দেখাতে পারি। যেমন ধরো অনুশ্রী আজকে বিপদ ঘটেছে, সেখানে কিছু মানুষের বক্তব্য, হ্যাঁ, যে তুমি নাটক করছো, তোমার বড্ড অহংকার হয়েছিল, তার জন্য তোমাকে ভগবান এমনি শাস্তি দিল, তারপরে তোমার তুমি দাদাভাইয়ের সাথে এভাবে ব্যবহার কেন করছো, দাদাভাইকে আমরা সবাই ভালোভাবে জানতাম, আমরা জানি, হ্যাঁ, অনুশ্রীর সাথে অনুশ্রীর বরের কিন্তু খুব ভালো সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু ওই যে যখন আমাদের রাগ হয় স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ডিং থাকে না তাহলে দেখবে সেখানে কিন্তু একটু খুঁটিনাটির কারণে মানে খোলামেলা ঝগড়া হয়, মানে যেটা রাগ হলো সেটা ফাটাফট করে মানে যা আসলো মুখে বলে দিলাম, ঠিক আছে, কিন্তু আবার পরে সেটা সবটা ঠিক হয়ে যায়। এটাই হলো গিয়ে অনুশ্রী আর অনুশ্রীর বরের মধ্যে, কিন্তু অনুশ্রীকে ভীষণ ভালো লাগে, বিশেষ করে অনুশ্রীর মেয়ে তৌসানি, তৌসানি মনে নাম আছে, খুব ভালো লাগে দুটাই চ্যানেল, কিন্তু তরাস ব্লগের তরারও কিন্তু মানে 1 লাখ প্লাস, আর অনুশ্রীরও কিন্তু 1 লাখ প্লাস, মানে দুটোই চ্যানেল বেশ ভালো বড়, ঠিক আছে। তো যাই হোক, অনুশ্রী চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে, চলো তোমাদের কাছে একটু ভিডিও ক্লিপ দিচ্ছি, সেখানে তোমরা দেখে নাও যে অনুশ্রী আর তরার কী অবস্থা, চলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো, প্লিজ কারো কাটা ঘায়ে লবণের ছিটা কেউ দিও না, ঠিক আছে, ভালো না করতে পারলে খারাপ কেউ করো না, চলো টাটা। আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আমি তো বলিনি যে আমি তোমার উপর ব্যাজাজ দিচ্ছি না কিছু, আমি তো তত হয়ে রয়েছি না যে আমি ভুল করেছি, সেখানে তুমি 2 সপ্তাহ ভিডিও দিতে পারবো না, আমার তো খারাপ লাগছে যে আমার চ্যানেল, ঠিক আছে, আরেকটা স্ট্রাইক খেলে আমার চ্যানেল উড়ে যাবে সেটা আমি বুঝতে পারি, কিন্তু কী করা যাবে, আমি এখন আমাকে মেরে ফেলবা বা আমাকে কিছু করবা, বলো কী করবো, আমার দোষ, আমার দোষ, তো এবার আমাকে যা খুশি করো, এই 2-2.5 বছর মানে কষ্ট করে এই করলাম এই করার জন্য, তোমার কাছ থেকে এইসব শোনার জন্য, এরকম মানে কি বলবো আর, এত বন্ধু তুমি আমাকে, আবার আবার সবাই সবাই এরকম ব্যবহার করো, মানে আমি খুব কষ্ট পাই জানো তো, আমার নামে চলে
এটা যা হয়েছে যে আরেকটা স্টাইল খেলে আমার চ্যানেল উড়ে যাবে, তাই তো? তার জন্য আমার আরেকটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে সবাই ঠিক খুঁজে পাবে আমাকে। আর প্রমোশন ভিডিও তুমি একটু বুঝিয়ে বলো। মা বাবা ছাড়া সত্যি কেউ আপু নয় না। হ্যালো এভরিওয়ান, তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মন একদমই ভালো নেই। সেটা হচ্ছে আজকে এই ব্লগটা আমি আপলোড করবো আমার অনুশ্রী এক্সট্রা চ্যানেলে, এটা আমার সেকেন্ড চ্যানেল। আর ইউটিউবে অনুশ্রী ব্লগস হচ্ছে আমার ওটা মেইন চ্যানেল। তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জেনে থাকবে যে কিছুদিন আগে আমার একটা স্ট্রাইক আসে, তার জন্য এক সপ্তাহ আমি ব্লগ দিতে পারি না ওই চ্যানেলে। আর আজকে আবার একটা স্ট্রাইক এসছে, সেটা আমারই দোষে এসছে, কিন্তু সেই দোষটা তো আমি বুঝে শুনে করিনি, তাহলে আমি বুঝতে পারিনি। যাই হোক, সেই জন্য আমারই দোষে এসেছে। তো দেখো, মানে নিজের চ্যানেল তো নিজে বুঝে এরকম করবো না, তাই না? মানে না বুঝেই করেছে, তো সেখানে মানে স্ট্রাইক এসছে, আমি দু সপ্তাহ ওখানে ভিডিও দিতে পারবো না। তো আমার হাজব্যান্ডের আজকে হচ্ছে ছিল মানে ভোট কাউন্টিংয়ে ডিউটি, তো সেখান থেকে ও আসছে, আসার কিছুক্ষণ পরেই আমি হচ্ছে গিয়ে মানে ওকে আর কি বলি যে এরকম যাও না, আমার ভিডিও করছি, যাও তো থাকতে হবে, যাও। কান্দে কান্দে করে জাম্পে জাম্পাই করে, কান্না ছাড়া কি করবো? মা জামলে দাঁড়ায় এমনি বলতে গেলে কান্না পেয়ে যাচ্ছে, আমি কি করবো? তারপর ওই চ্যানেলটা স্ট্রাইক এসছে, দু সপ্তাহ ভিডিও দিতে পারবো না, তো এখন থেকে আমার এই চ্যানেলেই ব্লগ আসবে কন্টিনিউ। আমি জানি না ওই চ্যানেলটা আমার থাকবে কি না ভবিষ্যতে, কারণ 90 দিনের মধ্যে আরেকটা স্ট্রাইক করলে আমার চ্যানেলটাই পুরো উড়ে যাবে। কিন্তু এর মধ্যে কোনোই সমস্যা নেই যে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বা ভিডিও দিতে পারবো না, আমার অনুষ্ঠানে এক্সট্রা চ্যানেল আছে। যাই হোক, 10 জনের মধ্যে হয়তো 7-8 জন জানে যে আমার আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলে ফলো করবে। কিন্তু মানে আমার অনেকগুলো প্রমোশন ভিডিও ছিল যেগুলো হচ্ছে আমি ওই মানে খুবই তাড়াতাড়ি করে দেওয়ার আছে আর কি, তো সেইগুলো ভিডিও শ্যুট করা হয়ে গেছে পাবলিক হবে আজকালের মধ্যে, তো সেইগুলো হবে না। আর এটা হচ্ছে মানে সমস্যা, আর সব থেকে বড়ো সমস্যা মানে আমার মানে খারাপ লাগছে ওই চ্যানেলটা যদি উড়ে যায় আমি না দেখতে পাই, মানে এরকম একটা খুব খারাপ লাগছে। সেই একটা সাবস্ক্রাইবার থেকে আর কি শুরু হয়েছিল, তো এই মানে কি বলবো, এই সন্ধ্যেবেলারই ঘটনা এটা। আর তোমাদের দাদা ভাই তারপর এসে আমি ওকে মানে আমি বুঝতে পারছিলাম না ওকে কীভাবে বলবো, আর ওকে না বলা অব্দিও ভালো লাগছিল না, আসার সঙ্গে সঙ্গেই তো তারপর বললাম, আগেই ভুল স্বীকার করলাম, কিন্তু ওরও শুনে পুরো মাথা ব্যথা গরম হয়ে গেছে। তারপর আমাকে গালাগালি বললো, যা খুশি বললো, মানে রেগে গিয়ে। তারপর লাস্টে এতই কষ্ট হচ্ছিলো যে আমার মানে আমি তো বলছি ভুল হয়ে গেছে, তারপরও জানি ওরও রাগ হচ্ছে, ওরও খারাপ লাগছে, বলবো আর কিছু বলার নেই, এত কষ্ট হচ্ছে না, মানে আমি কোনোদিনও এরকম ভাবে হয়তো তোমাদের সামনে আসিনি। তো যাই হোক, এখন থেকে আমার এই চ্যানেলে দুটো সপ্তাহ ব্লগ মানে দেবো আর কি। সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ রয়েছে, যেমন জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাবো, দিয়ে তারপর জামাই ষষ্ঠীতে যাবো, কত কিছু প্ল্যান রয়েছে। সামনে আমার জন্মদিন, মানে অনেক প্ল্যান, অবশ্য জন্মদিন মানে যেই আছে আশা করি ওই চ্যানেলে দিতে পারবো, কিন্তু এটা ভাবেই খারাপ লাগছে ওই চ্যানেলটা থাকবে কি থাকবে না, তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সবাই এই চ্যানেলেই ফলো করো, আমি জানি না সবাই দেখতে পারবে কি পারবে না। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, আজকে এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, আমার মন একদমই খারাপ নেই, যাই কালকেও ব্লগ যদিও দেবো, আমার ব্লগ রয়েছে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রায় 3.5 বছর আমার এত কষ্ট হচ্ছিল, মানে
আমার বলার মতো হয়তো বা আমি এখন অনেকটা স্টেবল, আমি নিজেকে আমি এটাই বুঝিয়েছি যে আমি আগে যেভাবে ছিলাম হয়তো বা সেইভাবেই আবার শুরু করব বা সেইভাবেই আবার সবকিছু এগিয়ে নিয়ে যাব। অ্যাকচুয়ালি ভুল না হলে সেটা বোঝা যায় না যে সেইটার কতটা মাশুল গুনতে হয়, হয়ে গেলে আর কিছু করার থাকে না, এটাও কথা। তো আমি যারা আমাকে দেখো, কেউ কাউকে মনে রাখে না জানো তো, আমি 7 দিন ধরে ভিডিও দিই না, তোমরা 4-5 জন ছাড়া, মানে আমি দেখেছি আমার চ্যানেলে 4-5 জন কমেন্ট করেছো, 4-5 জন ছাড়া আমার চ্যানেলে